শীতের সকালে সারাদিনের ট্রিপ, কলকাতার কাছাকাছি কোথাও বেরিয়ে পড়তে চাইলে হুগলি জেলায় আরামসে ঘুরে আসা যায়। অল্প খরচে ইতিহাস ছুঁয়ে রাজবাড়ির এলাহি খাওয়া দাওয়া সবটাই সম্ভব। অনেক পুরনো, 100 বছরের উপরের পুরনো এই পোড়ামাটির ইট বহু আগের, 150-200 বছর আগেকার স্থাপত্য, সেটা দেখেই বোঝা যাচ্ছে 1814 সালের তৈরি। আমার পেছনে যে হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে জমিদার বাড়ি, এখানকার হংসেশ্বরী মন্দিরের সংলগ্ন জমিদার বাড়ি। বিখ্যাত জমিদার ছিলেন রাজা নৃসিংহ দেব রায়। আমরা এখন দাঁড়িয়ে আছি, রাজা নৃসিংহ দেব রায় এখানকার জমিদার ছিলেন, তার জমিদার বাড়ির সামনে নহবতখানা। এই নহবতের গেট দেখা যাচ্ছে, নহবতখানা গেট। তখন একসময় এখানে সানাই বাস্তু, নহবত বাস্তু, সেই গেট দিয়ে আমরা এখন ঢুকবো রাজবাড়ির ভেতরে। এবং তার পাশেই আছে হংসেশ্বরী মন্দির, বিখ্যাত মন্দির। তার মা রানী হংসেশ্বরীর নামে এই মন্দির তৈরি হয়েছিল 1814 সালে। এই যে প্রাচীন মন্দির, হংসেশ্বরী মন্দিরের ঠিক গায়ে আরেকটি মন্দির, এখানকার স্থানীয় বাসিন্দারা হংসেশ্বর মন্দির বলেন, অনন্ত বাসুদেব মন্দির নামেও জানা যায় এই মন্দিরকে। সূক্ষ্ম টেরাকাটার কাজ এর সমস্ত গায়ে, পোড়ামাটির দিয়ে কাজ, যেমন আমরা বিষ্ণুপুরের মন্দিরে জানি সেরকম এখানেও সেই ধরনের কাজ, এবং অসম্ভব সুন্দর এবং এখনও অব্দি ইন্ট্যাক্ট আছে। এবং ভেতরে মূল গর্ভগৃহের একটা অংশ খোলা, সেখানে শ্রী বিষ্ণুর মূর্তি আছে, এবং অদ্ভুত সুন্দর স্থাপত্য এই মন্দিরের। এবং দূর থেকে দেখলে বোঝা যায় যে একটা চালাঘরের মতন, যেটা আমাদের বাংলা স্থাপত্যের একটা বৈশিষ্ট্য, সেই জিনিসটা এই মন্দিরে দেখা যায়। এই হংসেশ্বরী মন্দির দেখলে আমি হলফ করে বলতে পারি, একদিনে এক টুকরো বিষ্ণুপুরের ছবি আপনি পেতে পারেন। এই মন্দিরের টেরাকোটার কাজ আপনার মন কাড়বেই। ইটাচুনা রাজবাড়ি যাওয়ার পথে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দিয়ে প্রথমে হংসেশ্বরী মন্দির, আর তারপরে ইমামবাড়া। এটা হচ্ছে হুগলির ইমামবাড়া। এই ইমামবাড়া তৈরি হয়েছিল 1840-1860 খ্রিস্টাব্দ অবধি, প্রায় 20 বছর সময় ধরে। এবং ইমামবাড়াটা তৈরি করেছিলেন মোহাম্মদ মহসিন নামের একজন বৈষ্ণব ব্যক্তি। এই ইমামবাড়ার এই সুন্দর কাজ দেখা যাচ্ছে, এবং দুপাশের যে স্থাপত্য, বাড়ির স্থাপত্য, সেটা খুব বিশেষ রকমের একটা বাঙালিত্ব আছে। সেই মধ্যযুগীয় বাঙালি স্থাপত্যের একটা ছাপ রয়েছে ইমামবাড়ার মধ্যে। এবং এর যে আর্চেসগুলো রয়েছে ওপরে, সেই আর্চগুলোর মধ্যে ইসলামীয় স্থাপত্যের প্রভাব, কিন্তু চারপাশের যে দুদিকের খিলান এবং বারান্দা, তার মধ্যে কোথাও একটা বাঙালি স্থাপত্যের ছাপ রয়েছে। ইমামবাড়া দেখে একটু রেস্ট নিয়েই এবারের গন্তব্য ইটাচুনা রাজবাড়ি। আমরা এই মুহূর্তে যে প্রাসাদপম একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হুগলির বিখ্যাত ইটাচুনা রাজবাড়ি। ইটাচুনা রাজবাড়ির আরেকটা প্রাচীন নাম আছে, তা হচ্ছে বর্গীডাঙ্গা। বর্গীডাঙ্গা নামটা থেকেই বোঝা যাচ্ছে যে বর্গী মানে মারাঠা যোদ্ধারা যখন একসময় বাংলায় আসতেন, এসে বাংলায় কর আদায় করতেন, সেই সময়কার একটা বর্গীদের একটা অংশ এখানে এসে নিজেদের একটা উপনিবেশ স্থাপন করেছিলেন। এবং 10 বছর, 1751-1761, এই 10 বছরকাল তারা এখানে ছিলেন। এবং পরে এদেরকে আমরা সবাই জানি ইতিহাসে যে বাংলার নবাব আলীবর্দীকা দমন করেন, কিন্তু তারপর এই বর্গীদের একটা অংশ, বংশ পরম্পরায় এখানে থেকে যান, এবং তারাই এদের পূর্বপুরুষ। কুন্দন ছিলেন তারা, মহারাষ্ট্র কুন্দন। এখন কালক্রমে সেটা স্থানীয় অঞ্চলের বাসিন্দাদের ইয়েতে নাম হয়ে গেছে কুন্ডু, অতএব এটা এখন কুন্ডুদের রাজবাড়ি নামে পরিচিত। মানে আসার পর, ব্রিটিশ সরকার আসার পর থেকে এরা জমিদারি চালাচ্ছে এই এলাকায়, অনেকখানি এলাকাতে। সেই জমিদারি চালাতে চালাতে তারপরে আপনার চেঞ্জ হয়ে যায়, আবার জমিদারি কোথাও উঠে যায়, তখন এরা সার্ভিসে। বাবুরা সিদ্ধান্ত নিল যে শুটিং আর দেবো না, তার বদলে রিসর্ট করে। হ্যাঁ, এখনো আছে, প্রেজেন্ট আছে। নাটমন্দির দেখা যাচ্ছে সামনে, তার ভেতরে যে মন্দিরে তিনি হচ্ছেন, এবং তিনবার পূজা হয় না, নিত্য পূজা হয়। আর বছরে দুবার উৎসব, এখানে দোল আর জন্মাষ্টমী, বিশেষ উৎসব। আচ্ছা, ধন্যবাদ দাদা।
এটা হচ্ছে ইটাছড়া রাজবাড়ির নাট মন্দির। অপূর্ব সুন্দর কাজ পেছনে দেখা যাচ্ছে, উপরে রাধাকৃষ্ণের বিভিন্ন রাসলীলার কাজ এবং সুন্দর কাজ রয়েছে, এবং তার মধ্যে একটা ব্রিটিশ স্থাপত্যের ছাপ রয়েছে, এবং নিচে ভারী সুন্দর বারান্দা এবং উঠোন, এবং এখানে এই যে ল্যাম্প যেগুলো রয়েছে সেগুলো ভারী সুন্দর কায়দা করা, সব মিলিয়ে ভারী সুন্দর একটা জায়গা। এবার একটু ঘুরে দেখা ইটাচুনা রাজবাড়ি। প্রথমে ঢুকতেই নজর কাড়বে লাল আর সাদা রঙের কারুকাজ করে সাজানো নাচমন্দির। নাচমন্দিরের সামনেই মেঝেতে করা রয়েছে আলপনা, আর যেসব ল্যাম্পপোস্ট ভিতরে দেখতে পাবেন মনে হবে ইতিহাসের নানান গল্পের সাক্ষী এই ল্যাম্পপোস্টগুলি। না, অনেক ঘোরাঘুরি হলেও একটু রেস্ট নিতে হবে, সেই কারণেই পার ডে বেসিসে একটা মাড হাউস ভাড়াও করে ফেললাম। এটা হচ্ছে একটা মাড হাট। এই ইটাচুনা রাজবাড়িতে পরপর অনেকগুলো মাড হাট রয়েছে পুকুর পাড়ে, পুকুরটা দেখাবো একটু পরে। এই মাঠহাটটার নাম হচ্ছে মাধবীলতা। আমরা এটা নিয়েছি শুধুমাত্র দিনের জন্য, যারা আসেন তারা কয়েক ঘন্টার জন্য ভাড়া নিতে পারেন, আবার রাত্রে থাকার জন্য নেওয়া যায়। দুপুরের খাওয়া দাওয়া তো শেষ, এবার তো বাড়ি ফিরতে হবে, তাই গোধূলির আলোয় নাচমন্দির কেমন দেখায় এবং সন্ধ্যা আরতি দেখতেই আবারও পৌঁছানো নাচমন্দিরের সামনে। সন্ধেবেলা এই কোণে দেখা আলোয় নাট মন্দিরের সৌন্দর্য আরও বেড়েছে, এই সব ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলেছে, ওখানে একটু পরেই আরতি শুরু হবে, এবং শ্রীধরজিও ওনাদের কুলদেবতা, তার মন্দির এখন খুলেছে,